যে 27 বছর যাবত ডাকাতি করেন, ডাকাতির সোর্স ব্যবহার করেন, অরিজিনাল সাংবাদিক কার্ড ব্যবহার করেন, কিন্তু আড়ালে সে ডাকাতি করেন। কেউ যখন টাকা ব্যাংক থেকে অথবা মানি এক্সচেঞ্জ টাকাটা তুলে, তখন একটা গ্রুপ এটা ফলো করে তার বাসা পর্যন্ত নেই। আরেকটা গ্রুপ হলো তারা নোহা গাড়িতে বসে থাকে পুলিশের ড্রেস পরে, তখন তাদেরকে এনে যারা ফলো করে তারা ওই মানে গাড়িটা পুলিশের ড্রেস পরে গাড়িটাকে বলে দেয়, তারা সেটাকে ঠেক দিয়ে গাড়িতে তুলে নিয়ে তার হাত পা বেঁধে মুখ বেঁধে টাকাগুলি নিয়ে চলে যায় এবং 300 ফিট এলাকায় তাদের ফেলে চলে যায়। এরকম কাজটা তারা প্রায়শই করে আসছে এবং আমরা মনে করি তারা যে এই কাজটি যে করছে, এখন আমরা সবসময় মানে শুনে আসছি যে কোনো সময় পুলিশ কোনো সময় মেজর, কিন্তু এই ডাকাতির ঘটনায় কিন্তু দেখা যায় একজন সাংবাদিকও এই কাজটি করেছেন, তিনিও পুলিশ মানে সে জেনুইন সাংবাদিকের কার্ড নিয়ে ঘুরেন, বাট এই সাংবাদিক পুলিশের মানে যে চাকাটা যারা বহন করে, যেমন যে বাদী যখন শরীফুল ইসলাম সে তখন তার বাসা থেকে বের হয়েছে, তো বের হয়ে সে যখন ইজি বাইক নিয়ে যখন গাড়িটা যখন মানে দক্ষিণ খানের থানার পাশে এসেছে, তখনই আপন যে সাংবাদিক সেটা বলে দিয়েছে যে এই জায়গায় আছে, তখন ওই গাড়িটা এসে তাদেরকে তুলে নিয়ে যায়। এইভাবে তারা প্রায়শই এই কাজটি করে আসছে এবং তারা যেখানে যেখানে ডাকাতি করেছে সবকিছু স্বীকার করেছে। আমরা অন্যান্য মামলাগুলো দেখছি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তারা বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দেয়, কোনো সময় বলে দোকান থেকে পেয়েছে, কোনো সময় তারা বলে যে পুলিশের কাছ থেকে পেয়েছে, এরকম বলে সেটা আমরা তদন্ত করছি তারা এইগুলি অরিজিনালি কার কাছ থেকে পেয়েছে। যদি তাকে মানে কেউ কারো কাছ থেকে পেয়ে থাকে এরকম তথ্য আমরা পাই, তাহলে আমরা তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো যে তারা দিয়েছেন কি না। প্রায়শই তো এই ঘটনাটা ঘটছে যে পুলিশ পুলিশে ডিবি পুলিশে ব্যবহার করে ঢাকা শহরে আশপাশ এলাকাগুলি ডাকাতি হচ্ছে। বেশ কিছুদিন পরিশ্রম করে তারা কিন্তু এই দক্ষিণ খান মামলার ডাকাতি ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রায় ম্যাক্সিমামকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে মানে 9টা মোবাইল সেট পুলিশের ইউরোপ 2 সেট, একটা হলো জেলার ড্রেস, একটা হচ্ছে ডিএমপি ড্রেস, তারপর তাদের কাছ থেকে হেলনা পিস্তল, হ্যান্ডকাপ, তারপরে হলো এবং নুহা পাল একটা গাড়ি, এগুলি আমরা উদ্ধার করেছি এবং তারা সকলেই কিন্তু স্বীকারও করেছেন যে তারা এই কাজটি প্রায়শই করেছেন এবং বিশেষ করে কুমিল্লা, টাঙ্গাইল, তারা মানে গজারিয়া, ঢাকার আশপাশে যে অনেকগুলি ডাকাত ছিল সেটা তারা স্বীকার করেছে। এমনকি এই ডাকাত দলের সদস্যরা কিছুদিন আগে ডাচ বাংলা ব্যাংকের যে ডাকাতি হয়েছে ওই ডাকাতদের সাথেও তারা অন্য জায়গায় তারা ডাকাতি করেছে। আসলে আমরা তাদেরকে রিমান্ডে আনবো, রিমান্ডে এলে তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এদের মধ্যে একজন আছেন কাশেম, সে 27 বছর যাবৎ ডাকাতি করেন, ডাকাতের সোর্স ব্যবহার করেন। এছাড়া এখানে আরেকজন আছেন আপন, সে সাংবাদিক কার্ড অরিজিনাল সাংবাদিক কার্ড ব্যবহার করেন কিন্তু আড়ালে সে ডাকাতি করেন। পুলিশের কিছু যেমন কিছু বিপদগ্রস্ত সদস্য আছে এবং অন্যান্য সংস্থা যেমন বিপদগ্রস্ত আছে, তেমনি সাংবাদিকদের মধ্যে একজন বিপদগ্রস্ত সদস্য যিনি আপন, তিনি এই কাজটি করছেন।